আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো সুস্বাদু ইলিশ মাছের ঝাল ভুনা। ইলিশ মাছের কাঁচা ভুনাও আপনারা এটা বলতে পারেন। আর আজকের ইলিশ মাছটি আমি হাতে মাখিয়ে রান্না করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো ভিউয়ার চলুন দেখে নিই এই ইলিশ মাছের ঝাল ভুনা রান্না করতে কী কী উপকরণ লাগছে। ইলিশ মাছ রান্না করার জন্য এখানে একটি মাঝারি সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 2-3টি পেঁয়াজ কুচি, 1/2 কাপ সয়াবিন তেল। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে ইলিশ মাছের সাথে মাখিয়ে নিতে হবে। এখানে আমি আর কোনো উপকরণ অ্যাড করব না। আর ইলিশ মাছটা আপনারা যেভাবেই রান্না করেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর খুব সুন্দর একটা স্মেল আসে। তো এভাবে মাখিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 10 মিনিট রেস্টে রেখে দিলে এই মশলাগুলি মাছের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকতে পারবে। তো ভিউয়ার্স, আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এ পর্যায়ে কিন্তু আমি মাছটা সম্পূর্ণভাবে এটা মেখে নিয়েছি, এখন রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অন্যদিকে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি মাছগুলি দিয়ে দেব। চুলার আঁচটা এ সময় মিডিয়াম টু লোতে থাকবে। তো অবশ্যই আপনারা 10 মিনিট এই মাছটা ম্যারিনেট করে রেখে দিবেন। এতে করে মশলাগুলি মাছের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকতে পারবে আর মাছটা খেতেও অসম্ভব মজার হবে। তো হাতে মাখিয়ে যদি আপনারা এভাবে ইলিশ মাছটা রান্না করেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। সবগুলি মাছ দিয়ে দেওয়ার পরে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি মাছে মাখানো যে মশলাটা আছে, সেই মশলাটা এভাবে উপর থেকে দিয়ে দিতে হবে। তো সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। এই মশলাটা যে আছে মশলাটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি। আর এটা সামান্য পরিমাণে পানি দিতে হবে, ইলিশ মাছ রান্না করতে খুবই সামান্য পরিমাণ পানি লাগে, খুব সহজে এটা সিদ্ধ হয়ে যায়। ফেলেবারের জন্য 5টি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই মাছটা একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু ইলিশ মাছটা খুব নরম থাকে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, এখন ইলিশ মাছটা উল্টে দিতে হবে। এতে করে মশলাটা মাছের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকতে পারবে। তো সবগুলি মাছ আমি উল্টে দেব। তো মাছগুলি উল্টে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমার ইলিশ মাছ রান্নাটা একদম শেষ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দরভাবে চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে ছার্ভ করে দেখিয়ে দিব। খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল ইলিশ মাছের সুস্বাদু ঝাল ভুনা। আশা করি আপনাদের কাছে রেসিপি খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।